43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই 2022 সালের প্রথম দিনে পয়লা জানুয়ারিতে আমরা এসেছিলাম স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সভাপতি সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে আমরা এসেছিলাম আজকে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে শ্রদ্ধা জানাতে, জিয়ারত পাঠ করতে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। তার প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রদের আন্দোলন, ছাত্রদের স্বার্থ নিয়ে আন্দোলন, তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আন্দোলন এবং দেশের সত্যিকার অর্থেই একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে, শিক্ষা ব্যবস্থাকে গণমুখী করার জন্যে এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য উপযুক্ত করে তোলার জন্যে তারা কাজ করে যাচ্ছে। আজকের এই দিনে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র আপসী নেত্রী, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, তিনবারের প্রধানমন্ত্রী দেশত্বের বেগম খালেদা জিয়া বন্দী অবস্থায়, অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সন্ধিক্ষণে রয়েছেন। সেই সময় আজকে ছাত্রদলের নেতারা তারা এখানে স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেবের মাজারে জিয়ারত করে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারা শপথ নিয়েছে যে দেশনেত্রীকে, দেশনেত্রীর মুক্তি, তার সুচিকিৎসার ব্যবস্থা করবার জন্য তাকে বাইরে পাঠানো এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যে আন্দোলন, চলমান আন্দোলন, সেই আন্দোলনে তারা আরও বেগবান করবে এবং সফল হবে 2022 সালে ইনশাআল্লাহ। মহাসচিব, তারা তো বারবারই সরকারের কাছে, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, বাইরে পাঠাবার জন্য বারবারই সরকারের কাছে আবেদন পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা আন্দোলনেও আছেন এই দাবি পূরণের জন্য। ইতিমধ্যে তো দুই মন্ত্রী আবারও বলেছেন যে আসলে এটার কোনো সুযোগ নেই আইনে, এখন আপনারা আসলে বেগম দেশত্রী বেগম খালেদা জিয়াকে যে বন্দী করে রাখা হয়েছে বা তাকে তাদের কথায় যে সাজা দেওয়ার কথা বলা হয়েছে, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এটা করা হচ্ছে। আজকে তাকে যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সেটাও কোনো আইনি ব্যাপার নয়, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয়, রাজনৈতিক প্রতিহিংসার বিষয়। আজকে শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসার কারণেই আজকে এই ধরনের একটা অবস্থা তৈরি করে রেখেছেন যাতে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার সুযোগ না পান এবং যে অসুখটা রয়েছে তাতে তিনি যেন ধীরে ধীরে মৃত্যুর দিকেই চলে যান, এটাই তারা চাচ্ছে। তবে এর দায় দায়িত্ব সমস্ত এই সরকারকেই বহন করতে হবে এবং এর পরিণতি যদি কোনো খারাপ হয় তারও দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। আপনাদের পদক্ষেপটা কি হবে? আমরা তো আপনি দেখছেন আমরা আন্দোলন করছি এবং সেই আন্দোলন আরো বেগবান হবে এবং নিঃসন্দেহে সেই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা দেশনেত্রীকে মুক্ত করতে সক্ষম। মাননীয় মহাসচিব, রাষ্ট্রপতির সংলাপ চলছে, এর মধ্যে আপনি দেখেছেন যে বিভিন্ন প্রায় সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে আইনের কথা বলেছেন, রাষ্ট্রপতির একটা বক্তব্য আমরা শুনেছি, উনিও আইনের পক্ষে মতামত দিয়েছেন, কিন্তু আইনমন্ত্রী বলছেন যে আসলে আইন করার কোনো সুযোগ নেই, সময় নেই। আপনারা জিনিসটাকে কি ভাবে, আমরা তো এই সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয় বা আইন তৈরি করার সংকট নয়, এর প্রধান যে সংকট সে সংকট হচ্ছে নির্বাচনকালীন সময়ে কোন রকম সরকার থাকবে, সেটি হচ্ছে প্রধান সংকট। যদি আওয়ামী লীগ সরকার থাকে তাহলে সে নির্বাচনে কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। অবশ্যই আমরা যেটা বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটু নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে যা নিরপেক্ষভাবে একটা নির্বাচন কমিশন গঠন করে তাদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান করবে।
আপনারা কি এর জন্য কোনো প্রস্তাব দিবেন বা আপনারা? আমরা তো প্রস্তাব দিয়ে রেখেছি, আমাদের প্রস্তাব তো ওপেন আছে সকলের কাছে, একেবারে প্রকাশ্যে জনগণের কাছে। ইংরেজি নতুন বছরে আপনাদের প্রত্যাশাটা? আমাদের এই ইংরেজি নতুন বর্ষে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় ছাত্র দল, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সকলের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজির অবসর শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি যে এই নববর্ষে জনগণ মুক্ত হবে, গণতন্ত্র মুক্ত হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, দেশে অবশ্যই আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। ধন্যবাদ। আচ্ছা, এখন তোমরা এদিক দিয়ে চলে যাও, বুঝছো?